নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে রান্নাটি করে দেখাবো সেটি হচ্ছে আলু দিয়ে ছানার ডালনা। এটি খেতে খুব ভালো লাগে। এটা করতে আমাদের লাগবে ছানা। এই ছানাটি আমি ঘরে কাটিয়ে রেখে দিয়েছি, ভিনিগার দিয়ে কাটিয়েছি ছানাটা। এখানে আলু নিয়েছি, একটা মাঝারি সাইজের আলুকে চার ভাগ করে কেটেছি। টমেটো কুচানো, আদা কাঁচা লঙ্কা বাটা, টক দই। আচ্ছা, ছানাটা মাখতে আমাদের ময়দা লাগবে, সেটা নিয়েছি, নুন চিনি পরিমাণ মতো। আর এদিকে রয়েছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। ফোড়নের জন্য আমাদের লাগবে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমরা বেটে রেখেছি। এখানে আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি নিয়েছি। প্রথমে ছানাটা আমরা মাখবো, একটু ময়দা নেব। ময়দাটা দিলে তাহলে ছানাটা ভাজবার সময় ভেঙে যাবে না। নুন পরিমাণ মতো দেবো, নুন পরিমাণ মতো বলতে খুব অল্প দেবো, চিনিটা একটু বেশি লাগবে, কেননা এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটা খুব ভালো করে মাখতে হবে। ছানাটা একটু ঠেসে ভালো করে মাখতে হবে, তাহলে বড়াটা একটু নরম হবে ছানার। ছানাটা আমাদের মাখা হয়ে গেছে, এবার ছানাটাকে আমরা ছোট ছোট এরকম চ্যাপ্টা আকারে গড়ে নিতে হবে। ছানাগুলো আমাদের তৈরি করা হয়ে গেছে, ছানার বড়াগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা জ্বালাচ্ছি, কড়াটা খুব ভালো করে গরম করতে হবে। কড়া একটু গরম হয়ে গেলে আমরা এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো ছানার বড়াগুলো ভাজবার জন্য। তেলটা খুব ভালো করে গরম করতে হবে যাতে বড়াটা খুব ভালো করে ভাজা হয়। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা ছানার বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। এবার কিন্তু আঁচটা একটু আস্তে করে নিতে হবে। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের ছানাগুলো ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না তরকারিটা। ফ্লেমটা আমরা মাঝারি আঁচে রাখবো। ছানার বড়াগুলো আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, এই দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। আমরা উল্টো দিকে করে দিচ্ছি বড়াগুলোকে। এগুলোকেও আমরা হালকা ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব। ছানাগুলো আমাদের ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে আমরা ছানাগুলো তুলে নেব। ছানাগুলো আমাদের ভাজা হয়ে এসছে, এবার আমরা ছানাগুলোকে তুলে নেবো একটা পাত্রে। এবার আমরা ওই তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। 50% মতো যাতে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে আলুগুলোকে।
একটু হলুদ গুঁড়ো, আর একটু নুন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমরা ভাজবো। আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আঁচটা কিন্তু অল্প করে দেবো। আলুগুলো আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমরা আলুগুলোকে একটা বাটিতে তুলে রাখবো। এবার আমরা তরকারিটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। এখানে একটু জল দিলাম, জলের মধ্যে আদা কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিলাম। এবার একটু জিরের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি কালারটা হওয়ার জন্য, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ দেব। এবার এই মশলাটাকে ভালো করে মিক্সড করতে হবে। এবার আমরা কড়া গরম করে সর্ষের তেল দেব, রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো হবে। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা ফোড়নগুলো দিয়ে দেবো, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এরপর আমরা যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা একটু নাড়াচাড়া করে এই কুচানো টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর নুনটা দিয়ে দেবো। চিনিটাও আমরা এই সময় দিয়ে দেবো, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চিনিটা আপনারা যে যার ইচ্ছে মতো দেবেন, যে যেরকম মিষ্টি ভালোবাসেন খেতে। মশলাটা 2 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে, মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। টমেটোটা অনেকটা নরম হয়ে আসছে, এরপর আমরা ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে আমরা আবার একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। মিডিয়াম আঁচে 3 মিনিট পর ঢাকনা খুলে মশলাটা আবার একটু নেড়ে দিতে হবে। এখনও কষানো হয়নি মশলাটা, এখনও মশলাটার গা থেকে তেল বেরোয়নি। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমাদের এটা
কাটতে হবে। মশলাটার গা দিয়ে তেল বেরোতে শুরু করেছে, এবার আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটার গা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব। জলটা খুব বেশি দিতে হবে না। এবার আঁচটা একটু বাড়িয়ে দেব, ঝোলটা ফুটে গেলে আঁচটাকে আস্তে করে দিতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রাখতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম, ঝোলটা আমাদের ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা সেই ভেজে রাখা ছানাগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা ছানাগুলোকে দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, প্রায় 2 মিনিট মতো। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমরা বেটে রাখা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। বেটে রাখা গরম মশলাটা দেওয়ার পর ঝোলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে, প্রায় 1 মিনিট মতো। আমাদের রান্নাটা হয়ে গেছে। আর আপনারা মাঝখানে কিন্তু নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। আমাদের আলু দিয়ে ছানার ডালনা একদম রেডি। এটা ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আপনারা রান্নাটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। যদি আপনাদের রান্নাটিকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।